হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাইটিউব চ্যানেল ইংলিশ এন্ড বেঙ্গলি তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে একটা স্কলারশিপের সম্বন্ধে শেয়ার করবো স্কলারশিপটা হচ্ছে এস এফ আসা স্কলারশিপ প্রোগ্রাম টোয়েন্টি টোয়েন্টি ফোর এই স্কলারশিপটা কিন্তু তোমাদের যারা ক্লাস টেন পাস করে ইলেভেনে উঠেছো এবং যারা টুয়েলভে পড়ছ বা পোস্ট গ্র্যাজুয়েশনে যারা পড়ছো সবার জন্য কিন্তু ইভেন এই স্কলারশিপে কারা কারা আবেদন করতে পারবে সমস্তটা তো বলবো এই স্কলারশিপের অ্যামাউন্ট হচ্ছে তুমি হায়েস্ট সেভেন পয়েন্ট ফাইভ অর্থাৎ সাত লাখ পঞ্চাশ হাজার টাকা অবধি এই স্কলারশিপে তুমি পেয়ে যেতে পারো কারা কারা আবেদন করবে কিভাবে আবেদন করবে কি কি ডকুমেন্টস লাগবে সমস্তটা কিন্তু বলে দিচ্ছি দেখো এটা কিন্তু এস এর তরফ থেকে এই স্কলারশিপটা দেওয়া হয় এখানে দেখো লেখাই রয়েছে দিস স্কলারশিপ ইজ ওপেন টু স্টুডেন্টস ফ্রম ক্লাস সিক্স টু টুয়েলভ অ্যান্ড দোজ হু আর পারসুইং আন্ডার গ্র্যাজুয়েট অ্যান্ড পোস্ট গ্রাজুয়েটেড কোর্সেস ফ্রম টপ হান্ড্রেড ইন আইআরএফ ইউনিভার্সিটিস কলেজেস অ্যান্ড আইআইটিস এম অর কোর্সেস ফ্রম তো তোমরা যারা ক্লাস সিক্স থেকে পড়ছো বা ধরো কেউ পোস্ট গ্র্যাজুয়েশান বা কোর্সের মধ্যে রয়েছ তাদের জন্য কিন্তু স্কলারশিপটা তো এখানে দেখো এস বি আই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু এই স্কলারশিপটা দেওয়া হয় তো সবার প্রথমে দেখো এই স্কলারশিপে যদি তোমাকে আবেদন করতে হয় তোমাকে কিন্তু ইন্ডিয়ার সিটিজেন হতে হবে ভারতবাসী হতে হবে পনেরো হাজার টাকা দেওয়া হবে এই স্কলারশিপে কাদের জন্য যখন তুমি ভিউ ডিটেলসে ক্লিক করবে দেখো প্রথমে লেখা রয়েছে অ্যাপ্লাইং এখানে লেখা রয়েছে যে ওপেন ফর ইন্ডিয়ান নেশনস অর্থাৎ অর্থাৎ তুমি যদি ক্লাস সিক্স থেকে টুয়েলভ অব্দি পড়ো তাহলে যে কোনো পড়ুয়ারাই কিন্তু এই স্কলারশিপটা পেতে পারে এবং এই স্কলারশিপের লাস্ট ডেট হচ্ছে ফার্স্ট অক্টোবর অর্থাৎ অক্টোবর মাসের এক তারিখ অবধি কিন্তু এই স্কলারশিপের লাস্ট ডেট এখনও কিন্তু অনেক দিন রয়েছে তাই এর মধ্যে কিন্তু এই স্কলারশিপে আবেদন করে দিও তাই ক্লাস সিক্স থেকে টুয়েলভ অব্দি যারা যারা আমার চ্যানেলে রয়েছে অবশ্যই করে কিন্তু এই স্কলারশিপে আবেদন করা এটা কিন্তু একটা প্রাইভেট স্কলারশিপ তো এখানে বলে দিয়েছে দেখো ওপেন ফর ইন্ডিয়ান ন্যাশনালস অ্যাপ্লিকেন্টস মাস্ট বি স্টাডিং ইন ক্লাস সিক্স টু টুয়েলভ মানে ক্লাস সিক্স থেকে টুয়েলভ অব্দি যারা পড়ছো তাদের কিন্তু এই স্কলারশিপটা দেওয়া হবে বছরে পনেরো হাজার টাকা বোঝাতে পারলাম এবং তোমাকে কী করতে হবে তোমার আগের বছরে সেভেন্টি ফাইভ মার্কস পেতে হবে অর্থাৎ তুমি ধরো সেভেনে পড়ো তাহলে তোমাকে সিক্সে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পেতে হবে তবে কিন্তু এই স্কলারশিপের জন্য তুমি না হলে কিন্তু স্কলারশিপ তুমি পাবে না আর একটা জিনিস এখানে বলা হয়েছে সেটা হচ্ছে ফিফটি পার্সেন্ট অফ দ্য স্লটস উইল বি রিজার্ভ ফর ফিমেল ক্যান্ডিডেটস ফিফটি পার্সেন্ট স্লট কিন্তু শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটসের জন্যই কিন্তু প্রিজার্ভ করে রাখা হবে বা সংরক্ষণ করে রাখা হবে আর এস সি কাস্টের যারা রয়েছে তাদেরকে কিন্তু বেনিফিট দেওয়া হবে আর তোমাদের ফ্যামিলি ইনকাম কিন্তু তিন লাখের বেশি হলে চলবে না এখানে কিন্তু সেটা উল্লেখ করে দিয়েছে কী কী ডকুমেন্টস লাগবে দেখো যারা সিক্স থেকে টুয়েলভে রয়েছে তাদের জন্য ডকুমেন্টস লাগবে হচ্ছে মার্কশিট ফ্রম দ্য প্রিভিয়াস অ্যাকাডেমিক ইয়ার ক্লাস টেন ক্লাস টুয়েলভ গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশান অ্যাস অ্যাপ্লিকেবল মানে যেটা আগের বছরের তোমার যে মার্কশিট সেটা লাগবে গভর্নমেন্ট ইস্যুড আইডেন্টি প্রুফ অর্থাৎ আধার কার্ড কারেন্ট ইয়ার ফি রিসিট অর্থাৎ স্কুলে যে তুমি ফিসটা জমা দিয়েছ সেটার একটা রিসিট লাগবে প্রুফ অফ কারেন্ট ইয়ার অ্যাডমিশান যে বছরে তুমি ভর্তি হয়েছো সেটার কারেন্ট ইয়ার একটা অ্যাডমিশান কোনো একটা অ্যাডমিশান লেটার বা ইনস্টিটিউশন আইডেন্টি কার্ড এগুলো কিন্তু লাগবে আর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অফ দ্য অ্যাপ্লিকেন্ট এটা লাগবে আর হচ্ছে ফ্রম প্রুফ অফ ইনকাম অর্থাৎ তোমার ফ্যামিলির ইনকাম প্রুফ এখানে লাগবে ফটোগ্রাফ অফ দ্য অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেন্টের ফটোগ্রাফ লাগবে আর কি কাস্ট সার্টিফিকেট ওয়ার ওয়ার অ্যাপ্লিকেবল যদি এটা অ্যাপ্লিকেবল হয় তাহলে তোমার কিন্তু কাস্ট সার্টিফিকেটও কিন্তু লাগবে মানে যদি থেকে থাকে তাহলে কাস্ট সার্টিফিকেট দিয়ে দেবে বোঝাতে পারলাম এরপর তুমি এখানে যখনই অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবে যে তোমার সামনে বাড়ি ফর স্টাডির একটা পেজ খুলে যাবে তো তোমরা এখান থেকে তোমাদের মোবাইল নাম্বার দিয়ে সাইন ইনও করে নিতে পারো আবার রেজিস্ট্রেশনও করে নিতে পারো এবং তারপর কিন্তু তোমরা প্রসিড করে দিতে পারবে তারপরে তোমরা একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবে সেটা ফিল আপ করে যে যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো আপলোড করে দেবে তাহলে কিন্তু এবং টার্মস অ্যান্ড কন্ডিশনস যেগুলো আছে সেগুলো টিক মেরে দেবে দিয়ে তোমরা কিন্তু তোমাদের ফর্মটা এখানে এইভাবে ফিল আপ করে নিতে পারো এবার আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টদের জন্য কিন্তু সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা অবধি কিন্তু দেওয়া হবে এখানে দেখো তোমরা দেখতে পারো যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস কিন্তু তার জন্য তোমাদের পেতে হবে অর্থাৎ যারা ক্লাস টুয়েলভ থেকে সবে কলেজে ভর্তি হয়েছো তুমি যদি ক্লাস টুয়েলভে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস পেয়ে থাকো তাহলে কিন্তু এই স্কলারশিপের জন্য তুমি এলিজেবেল এবং ফ্যামিলি ইনকাম সেক্ষেত্রে ছ লাখের মধ্যে হতে হবে খুব একটা বেশি হলে কিন্তু হবে না আর কি কী ডকুমেন্টস লাগবে সমস্তটা কিন্তু এখানে লিখে দেওয়া রয়েছে যে কোন কোন কলেজের স্টুডেন্টরা পাবে আর অবশ্যই করে এটা মাথায় রাখবে যে ফিফটি পারসেন্ট স্লট কিন্তু শুধুমাত্র ফিমেলদের জন্য তাই এটা কিন্তু মেয়েদের জন্য একটা ভালোই স্কলারশিপ তাই অবশ্যই করে স্কলারশিপে আবেদন করবো এসবিআইয়ের তরফ থেকে আর পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টে যারা রয়েছে তাদের সত্তর হাজার টাকা অবধি কিন্তু এই স্কলারশিপটা দেওয়া হবে বোঝাতে পারলাম এরপর দেখো আইআইটি যারা পড়ছো তাদেরকে দেওয়া হবে দু লাখ টাকা অবধি স্কলারশিপ আইআইএম যারা পড়ছো তাদেরকে দেওয়া হবে সর্বোচ্চ সাত লাখ পঞ্চাশ হাজার টাকা এখানে কিন্তু সমস্ত টা উল্লেখ করে দিয়েছে মানে যারা এম এম বি পড়ছে তাদের জন্য কিন্তু এই স্কলারশিপটা দেওয়া হবে শুধু মাথায় রাখতে হবে যে তোমাকে প্রিভিয়াস ইয়ার্সে কি করতে হবে সিক্সটি পার্সেন্টের বেশি সিক্সটি পার্সেন্ট বলছি সেভেন্টি ফাইভ পার্সেন্টের বেশি কিন্তু মার্কস এখানে লাগবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস যদি তুমি পাও তাহলে এই স্কলারশিপের জন্য অনায়াসেই তুমি আবেদন করে দিতে পারো এবং পেয়ে যেতে পারো পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার বলছি সাত লাখ পঞ্চাশ হাজার টাকা অবধি স্কলারশিপ তো আরেকবার বলে দিচ্ছি দেখো যারা সিক্স থেকে টুয়েলভ অবধি রয়েছে তারা পাবে পনেরো হাজার টাকা আর যারা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টরা রয়েছে তাদের পাবে তারা দেওয়া হবে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এবং যারা পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টরা রয়েছে তাদের দেওয়া হবে সত্তর হাজার টাকা আর আইআইটি যারা পড়ছো তাদের দেওয়া হবে টু লাখ আর যারা আইআইএম পড়ছো তাদের দেওয়া হবে সেভেন ল্যাক ফিফটি থাউজেন্ড বোঝাতে পারলাম অবশ্যই করে কিন্তু ভিডিওটা শেয়ার করে দিও বন্ধুর সাথে এই স্কলারশিপটা ভীষণ কিন্তু ভীষণই হেল্পফুল হবে যারা বিশেষ করে স্কলারশিপের অ্যামাউন্টের উপর নিজেদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ তাই অবশ্যই করে কিন্তু এই ভিডিওটা বন্ধুর সাথে শেয়ার করেও দেখা হবে নেক্সট ভিডিওতে টেলদিন বাই